সব রেডি। আসলে হচ্ছেটা কি সিফাত আপু, ইউ হ্যাভ নো আইডিয়া যে আমার লাইফে কি কি হয়। তো সিফাত আপু আজকে আপনি প্রথম না, তো আপনি একটু দেখেন, চুপ করে সাইলেন্টলি ভিউয়ার থাকেন। আর ঠান্ডা জ্বর তো আমি মজা করতে পারবো না, আমি আজকে জাস্ট আসছি ঈদের ঈদের আগের রাত, তো একটু থাকতে হয়। পপি রে পপি, অ পপি, যাই হোক ভালোই তো, এখন আমার গো এসএমএস ও করো না, ভালোই তো। আরে ভাই কি কমু ভাই, যে কি যে বাপ ভাই, আমি এসএমএস করি না, মানে যাই হোক কি করবো, তোমাকে এসএমএস আবার না করবো, কামরুলের আবার কি হইলো, ইকরাম ইকরাম করো একটু, পপি পপি কর, কিন্তু পপি না তুমি গেলে গা আমি জায়গা ভাই, সকাল সকাল থাকতে হবে না, বাল ফাইম বা নিজরা পোলাডারে যা যা বাদ দাও, ইকরাম ভাই জিজ্ঞা কত নিচ্ছে, জায়গাটা কত নিচ্ছে, জায়গাটা তো লাগবে, 200 টা হারিয়েছে, 220 টা বক্সার, বুঝছো সাদিফ বা আসিফ এফ জয় লিখছে, ভাই আপনি সেই, আরে ভাই মাল চিল্লা না, মালের বোতল চিল্লা ভাই, বোতল দিয়ে আসলে হয় না, মালটাই কিন্তু জিনিস সেই, ফরেন বোতলের ভিতরে বাংলা মালও আজকাল ভরে দেয়, যদি খায় থাকো তাহলে বুঝবা। আদিব ভাই বেদার হয় তুই আমার হোগা মারছিস, মাইরে দাও মাইরে দাও, কোনো কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, ওকে ওকে সোহাগ ভাই ইনশাল্লাহ করবো। অমন বিশ্বে খাওয়াইলা দাদু, লাইভ অফ করো না, পুরা পুরান সব ভাইয়া পুরো আসতেছে, ওকে আছে ঠিক আছে, আসুক আসুক খেলা হবে, সাদা তোমারে কিন্তু দুই চা দিব, মানুষ চিনো নাই গিয়া, সাদা চাক পপিয়াপুরে চেতালে সামা তোমারে খাই দিবে, বুঝছো, আর একটা মাইয়ে যখন খাইয়ে দিবে তোমারে, তোমার তো জীবন শেষ হয়ে যাবে, বিনোদন পাইতেছি মইয়া। কেন রিজবি ভাই আমার তুমি গালি দিলা, বিনোদন পাচ্ছ মানে, আমি আইবিতে ক্লাস শুরু হইলে দেখা করতে হইব, হ্যাঁ দাদা কি লিখছে, হাসান আমি লিখে আমার আইবিতে ক্লাস শুরু হইলে দেখা করতে হইব, একলগে বিড়ি খাই খাইয়াম, হাসান ভাই আমি বিড়ি খাই না, আমি বিড়ি খাই না ভাই, আমি বিড়ি খাই না, আমার বাপ দাদা সত্যি করে সেটা সিগারেট খায় না ভাই, সব বিড়ি খাই না, বাদ দেন সাদাত ভাই, ও গাছ তো বই আমারে, হ্যাঁ সাদাত ভাই তুমি মাইরে দাও, আদিব ভাইরে আদিব ভাই তুমি সাদাত ভাইরে সেই লেভেলের মারা মারা, কোনো সমস্যা নেই, আমি একটু পপি পপি করলাম, সবাই এখানে ইকরাম ইকরাম করে হ্যান্ডেল মারে, আমার দোস্ত তাই করা, বুঝে আলাইছো তুমি সেই কামড়েন না, পপি তুমি এরা এই এইরাম পরে কইলে আমি ভয় পাই, সে বাপরে বাপ গরু কত দিয়ে নিত, মিনাজ ভাই এই কোম্পানির কোনো জিনিসের দাম বলতে হয় না, মেজাজটা খারাপ ছিল আপনার লাইফটা দেখে দিল খুশ, সাহেব ভাই থ্যাংক ইউ ভাই, তোমার জন্য সাহেব ভাই একটা সেন্টু গেঞ্জি নিয়ে এসেছি, ঠিক আছে সাহেব ভাই এটা গায়ে দিয়ে সকালবেলা বাইরে যেও, ঠান্ডা ঠান্ডা লাগবে, ঈদ মুবারক ভাই, শয়তানের লড়াইটা ইজ ব্যাক, তানজিল ভাই তো আসো কিরাম, শয়তানের লড়াইটা দিতে আছে তোমার ঘরে, গুড টু সি ইউ সুপ্ত, গুড টু সি ইউ ভাই, এখন কি পাচ্ছি নি ভাইয়া ফাইভে, না আসলে ওরকম কিছু না মুশফিক ভাই, জিনিসটা একটু ইগনোর করে যান, স্যার সানি থ্যাংক ইকরাম ভাই, খুশি কর চলো চলো, কামরান তুই কি করছো কমেন্ট আমি বুঝি না, রূপা ব্র্যান্ড, হ্যাঁ রূপা ব্র্যান্ডের গেঞ্জি আপনাদের জন্য, কোনো সমস্যা, সিফাত তুমি লড়াচড়া দাও না, এখনো ওয়েট করো, তোমারও শয়তান লড়াচড়া দিবে, হ্যাঁ সিফাত লড়াচড়া দিয়ে দাও, গরুর দাম আসলে বলতে হয় না, কোরবানির জিনিসের দাম আসলে কি আমরা শো অফ করতে কোরবানি দেই, হ্যাঁ গাড়িটা তো দিয়ে দিলেন ভাই, শো অফ করার জন্য কোরবানি দেন আপনি, হ্যাঁ আমি গরু 1,50,000 টাকা দিয়ে কিনলে কি আপনি বলবেন যে এখানে আপনি গরু 1,50,000 টাকা দিয়ে কিনছো, আমি গরু 1,10,000 টাকা দিয়ে কিনলে বলবেন এখানে আপনি গরু 1,10,000 টাকা দিয়ে কিনছো, 43,000 টাকা দিয়ে তোমার গরু কিনে, বলদের মতো কথাবার্তা বলেন কেন ভাই, আপনার বলদ আপনার তো মিরাজ ভাই ভালো পোলা ভাবছিলাম, ছোটো পোলা যে আসলে মাথায় গোবর থাকে, বুঝে আলাইছি, তুমি কি এই গেঞ্জি আর জায়গা এই যে শপিং করছো, পপি আপা আপনার জন্য ছোট একটা গিফট কিনতে আনছি, এই দেখেন স্টিক পপি আপা,
পেঁপে আর পপেয়াপা এই স্টিকটা খাবো একটু পরে। ভাই অনেকদিন পর আসলাম আপনার সাথে, আজকে আড্ডা হবে, কেমন আছেন? এই তো তাজিল ভাই, আড্ডা হবে মানে ওই আপনার জন্য কি আনছি জানেন? এই দেখেন, টিপো তারপর খাবো, টিপো খাবো, ছোটো ছোটো, এটা হচ্ছে 24 সাইজ। চলবে বাবু, চলবে ভাই, ফাইন তোমার হচ্ছে সাইজ। পরে শুধু দাও মুশফিক ভাই, পপি তুমি মোড়ে লড়া দাও না, আর কইলাম তুই লাইভে মানে মাথা ঠান্ডা করো বেটা, কামরান এসব কথাবার্তা বাদ দে, যাই কাছে হালকা মুইটা ইয়া পরে ঈদ মুবারক। ওকে ভাই ঈদ মুবারক, ওইটা কি কমেন? না 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 ভাই, এটা আসলে ডুট ডুট, এই যে মিল্ক মিল্ক বিটা, ঠিক আছে এইটা দেখছো, এটা টাব্বা টাব্বা, তারপর চিসে চিসে খাবা। না না কামরান, ডাই পপি আপা এগুলো তো ফর্মাল, জেঙ্গা আর গেঞ্জি তো লাগেই আমার কো, নাইলে তো আপনার কো প্রবলেম। ইমন ভাই মজা লই লইতে আসো, তাহারি তোর ওগার মধ্যে যখন বাস ঢুকাবো তখন বুঝবি পুষ্কার বেয়াদব। আসলে তাহারিফটা কিরা, তাহারিফটা কিরা হ্যাঁ, তারা থেকে এই তো কি করছে তাহারিফ, বাদ দাও বাদ দাও। সাদাত ভাই সেই তো না, ওগরে লড়ে হলিপুরে একটু দিয়ে দাও, ওরে পপি আপা হালকা লড়াচড়া হবে। হ্যাঁ বাচ্চা ভাই, জলে আগুন বুকেতে দে আগুন ডিবাইয়া দে, বাচ্চা ভাই লড়া দিয়ে দাও।